হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার আরও একটা নতুন সেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে বলবো জিএনএমএনএমের জন্য আমাদের ইউটিউব জগতের কিছু কুরুচিকর কিছু ধান্ধাবাজ লোকেদের কথা, ঠিক আছে? দেখো, আমি কালকে কোনো ভিডিও দিইনি। কালকে অনেকে প্রশ্ন করছে, স্যার আপনি কেন ভিডিও দিলেন না? প্রথম কথা, কালকে তোমরা হয়তো অনেকেই খেয়াল করেছো, কালকে একটা ইউটিউব চ্যানেল, বড় একটা ইউটিউব চ্যানেল, সেখানে কিন্তু আমাকে নিয়ে অনেক কিছু বলা হয়েছে, ঠিক আছে? আমার নামে নাকি কেস হবে, হ্যান হবে, ত্যান হবে, ঠিক আছে? এবার আমি আজকে তোমাদেরকে স্বীকার করে দেখাবো যে কে ভুল কে ঠিক, ঠিক আছে? কে ভুল করেছে কে ঠিক করেছে, কে কপি করেছে কে কপি করেনি, একদম সরাসরি তোমাদের দেখাবো। এবং মুখোশে আড়ালে যে কুৎসিত মুখটা, সেটা তোমরা দেখবে যে কীরকম কুৎসিত তার মুখ, ঠিক আছে? আমি দেখো সরাসরি তোমাদেরকে একটা ভিডিও আগে দেখাই, তারপর তোমাকে বলবো যে কিসের জন্য আমি বলছিলাম যে আমার ভিডিও কপি করা হয়েছে, ঠিক আছে? আমার ভিডিও কপি করার যে প্রমাণ, সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই, তারপর আমার কথাগুলো তোমাদেরকে বলবো। দেখো, এই যে চ্যানেলটা নলেজ ক্যানভাস, এই চ্যানেলটা থেকে গতকাল একটা ভিডিও আপলোড করা হয় আমাকে নিয়ে, যে যেখানে আমি তাকে আক্রমণ করেছিলাম। দেখো, আক্রমণের ব্যাপারটা নয়, মানুষ মাত্র একে অপরের প্রতি মনে হতে পারে যে না, সে আমার ভিডিও কপি করছে। এবং যদি কেউ সত্যি সত্যি কপি করে থাকে, তাহলে সেটা প্রমাণ করে দেওয়ার দায়িত্ব আমার, ঠিক আছে? তো আজকে তোমাদেরকে সেই প্রমাণটা দেখাবো। তো যাদের দরকার নেই তারা স্কিপ করতে পারো, বাট যাদের সত্যিটা জানা দরকার তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে। ভিডিওটা তো অনেক কিছু জানতে পারবে, অনেক মুখোশ তোমাদের সামনে খুলে যাবে, ঠিক আছে? দেখো, সরাসরি তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি এই ভিডিওটা, ঠিক আছে? যে আমাদের সাফল্য বাংলায় প্রকাশিত হয়েছিল 11 দিন আগে, ঠিক আছে? 11 দিন আগে যে ভিডিওটা প্রকাশিত হচ্ছে সেটা তোমাদেরকে প্লে করে দেখাই, তারপর তোমাদেরকে বলছি, ঠিক আছে? তো দেখো, আমি প্লে করছি। হ্যালো, ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। আমি চলো এবার বলি, তো ভিডিওটা শুরু করো। আমি একেবারে তোমাদেরকে নিয়ে যাচ্ছি যে মূল পয়েন্টটা, 3 মিনিট 25 সেকেন্ড ওখানে নিয়ে যাচ্ছি, তারপর তোমাদেরকে বলছি, ঠিক আছে? 3 মিনিট 25 সেকেন্ড, এই দেখো, এখান থেকে শোনো আসল ঘটনাটা। আল্লাহ, ঠিক আছে, সেন্টার রাখবে। যদি তোমার টার্গেট থাকে তুমি সরকারি কলেজ পড়বে, তো তুমি প্রথমে যে কলেজগুলো, ঠিক আছে, আমি প্রথমে বলছি, দুটো কলেজ আছে, একটা হচ্ছে সেন্ট্রাল হসপিটাল কাল্লা, ঠিক আছে? সেন্ট্রাল হসপিটাল কাল্লা বা যেটা আসানসোলে রয়েছে, সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা কলেজ, সেটাকে আগের দিকে রাখবে। কেন বলছি? কারণ এইখানে কিন্তু কোর্স ফি প্রচুর বেশি। কত বেশি? 76,000 টাকা 3 বছরে, ঠিক আছে? যার জন্য যারা কম স্কোর, যারা ধরো একদম ভালো ভালো র্যাঙ্ক করেছে, ঠিক আছে, যারা ধরো 1,000-2,000 র্যাঙ্ক করেছে, ওরা তো এইসব কলেজ যাবে না। কারণ কি? ওরা দেখছে যে আমি ভালো কলেজ পেলে, মানে ধরো যে আমি যেখানে কোর্স ফি কমে পাবো, ভালো কলেজ, SSKM হসপিটাল, আরজি কর হসপিটাল, NRS হসপিটাল, ওইসব ছেড়ে দিয়ে কেন আমি কাল্লাতে ভর্তি হতে যাবো, তাই না? তো ওইখানে তোমরা কিন্তু একটা বেনিফিট পেতে পারো, ঠিক আছে? তো ফার্স্ট কি বললাম, যে সেন্ট্রাল হসপিটাল কাল্লাকে রাখবে, কারণ এখানে কিন্তু অ্যাডমিশনের জন্য কম কম্পিটিশন হবে, কারণ কি, এখানে সিট সংখ্যা কম প্রথমত। দ্বিতীয়, মানে এখানে টোটাল সিট সংখ্যা হচ্ছে 20টা, ঠিক আছে? জিএনএমের জন্য শুধুমাত্র 20টা সিট সংখ্যা। দ্বিতীয় কথা হচ্ছে, এইখানে তোমার কিন্তু কোনো হোস্টেল নেই, ঠিক আছে? মানে তুমি হোস্টেল তোমাকে আলাদা করে নিতে হবে, ঠিক আছে, ঘর ভাড়া দিয়ে, তো সেখানে একটা আলাদা খরচ, প্লাস হচ্ছে কোর্স ফি বেশি। তো 3টে পয়েন্টের জন্য কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট এইসব কলেজগুলোকে অ্যাভয়েড করবে, ঠিক আছে? যারা ধরো ভালো স্কোর করেছে, ওরা কি করবে, ওরা তো ভালো করে কলেজ যাবে, তাই না? যে আঁকা থাকবে, এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো, জায়গাগুলো এইভাবে তোমাদেরকে কলেজগুলো সাজাতে হবে, ঠিক আছে? এবার বলি, আরও একটা কলেজ আছে, তার পাশেই একটা কলেজ আছে, সেটাকে বলা হয় ইসকো বা সেলের আন্ডারে একটা কলেজ আছে, সেটা হচ্ছে বার্নপুর হসপিটাল, সেন্ট্রাল হসপিটাল, ঠিক আছে? আচ্ছা, তো এবার তোমরা শুনতে পেলে যে আমি দুটো কলেজের নাম বললাম, যে দুটো কলেজ যাদের বেশি র্যাঙ্ক বা 40,000 আমি একটা বলেছিলাম, যে যাদের 40,000 মোটামুটি র্যাঙ্ক হবে তারা কিন্তু এইসব কলেজগুলোকে আগে দিকে রাখতে পারো, কারণ তোমাদের একটা বেনিফিট হবে। এই কথাটা আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল, ঠিক আছে, যাকে বলা হচ্ছে সত্যবাদী যুধিষ্ঠির, সেই সত্যবাদী যুধিষ্ঠির কী ব্যবহার করেছে দেখো, তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি, তারপর বলছি। তোমরা আগে দেখে নাও যে সেটা কবে আমি আপলোড করছি। দেখো, 11 দিন আগে আমি আপলোড করছি, আরও দেখাবো, আরও প্রমাণ আছে তোমাদেরকে, একটা একটা করে দেখাচ্ছি। দেখো, এটা 11 দিন আগে প্রমাণ করছি। এবার দেখো ওর ভিডিওটা, ঠিক আছে, এই দেখো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি সরাসরি চলে এসেছি ইউটিউবের সার্চ বাটনে, এবং এখানে আমি সার্চ করলাম তার চ্যানেলটা, ঠিক আছে? এবার দেখো, এই যে থার্ড পয়েন্টে দেখতে পাচ্ছ, থার্ডে একটা দিয়েছে ভিডিও 2 দিন আগে, ঠিক আছে, 2 দিন আগে আপলোড করেছে। তার মানে বুঝে নাও যে ভিডিওটা আমি 11 দিন আগে আপলোড করছি, সেই ভিডিওটা সে 2 দিন আগে আপলোড করছে, তাহলে কী আগে আপলোড করলো? এবার দেখো, তোমাদেরকে আসল ঘটনাটা দেখাই, ঠিক আছে? আমি ক্লিক করলাম ভিডিওতে, এবার দেখো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু। আচ্ছা, এখানে ও অনেক কিছু উল্টোপাল্টা বলেছে, এবার দেখো আমি তোমাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি যে আমার কোথায় কপি করা হয়েছে। 5 মিনিট 57 সেকেন্ডে ও আমার ভিডিও কপি করেছে, তো আমি নিয়ে যাচ্ছি সেখানে।
র্যাঙ্ক যাদের একটু বেশি আছে তারা কোনগুলোকে প্রেফারেন্স করবে। এখানে সেন্ট্রাল হসপিটাল বার্নপুর যেটি আছে এটা কিন্তু ফি স্ট্রাকচার যেহেতু স্টেট গভর্নমেন্ট এবং ইএসআইয়ের থেকে হাই, তাহলে এটাকে তোমরা একটু র্যাঙ্ক যাদের বেশি এটাকে প্রেফারেন্স দেবে প্রথমের দিকে। তার পরবর্তী চলে এলে আরেকটি সেন্ট্রাল হসপিটাল কালনা আসানসোল। দেখলে বন্ধুরা, এবার প্রমাণিত হলো তো যে কপি করেছে, চোর ধরা পড়লো তো বন্ধুরা। এবং আরও এরকম দেখাচ্ছি তোমাদেরকে, এটা তো জাস্ট প্রথম দেখালাম যেটা সব থেকে বড় কপি হয়েছিলো। এবং এর জন্য আমি আমার চ্যানেল, আমার যে গ্রুপ ছিল, আমার অফিসিয়াল গ্রুপ, সেখান থেকে আমি লেফট নিয়েছিলাম। কারণ আমার খুব খারাপ লেগেছে যে ভিডিও আমরা, কন্টেন্ট আমরা কষ্ট করে বানাই, সেই কন্টেন্ট এরা এইভাবে রাতারাতি চুরি করছে। মানে এগুলোকে সরাসরি চুরি করাই বলে, তো সেই কন্টেন্ট চুরি করেছে। আমি যখন সেই কথাগুলো আমার চ্যানেলে যারা মেম্বার্স আছে বা যারা ভিউয়ার্স আছে তাদেরকে বলেছি, দেখো তোমরা এরকমভাবে আমার ভিডিও ফলো করো না, অথচ এরকম অনেক চ্যানেল আছে যারা কিন্তু আমাদের চ্যানেল ফলো করে, বড় বড় ইউটিউবাররা ফলো করে, এটাকে আমি খারাপ কিছু বলেছি? হতে পারে, মুখের ভাষায় আমি হয়তো একটু অন্যরকমভাবে বলেছি, আমার হয়তো সেই সময় মাথা ঠিক ছিল না। সত্যি কথা বলতে সে যে কারোরই একটা মনে হবে, তুমি ধরো একটা কাজ করেছো, তোমার যদি মনে হয় যে আমি সেই কাজটা ঠিক করেছি, তোমার সেই কাজটা কোনো ক্রেডিট না দিয়ে যদি অন্য কেউ নিয়ে নেয় তোমার কেমন লাগবে, তোমার কষ্ট হবে কি হবে না, তুমি আগে বলো। ঠিক আছে, এরকম আরও দেখাচ্ছি তোমাদের। দেখো কেন আমি বলেছি সেটা কারণ আছে, আমি নির্দিষ্ট করে কারণগুলো বলে দিচ্ছি। দেখো আরও ভিডিও আছে, আমি তোমাদেরকে আমার চ্যানেলে নিয়ে যাচ্ছি, তারপর বলি আমি একের পর এক অনেকগুলো প্রমাণ দেবো যে আমি এমনি বলিনি। ঠিক আছে, আর ও যে ভিডিওগুলো বলেছে সেটাও আমি বলবো যে আমি কী ভিডিও কপি করেছি আর ও কী ভিডিও কপি করেছে। দেখো সাফল্য বাংলা, আমি সরাসরি যখন বলেছি আজকে সত্য প্রমাণিত করবো তো সত্য প্রমাণিত করেই ছাড়বো। দেখো আমি এখানে সরাসরি চলে এলাম, এইখানে আসার পর এই দেখো তোমাদেরকে এখানে আরও অনেক ভিডিও দেখাচ্ছি, যেখানে কিন্তু এই দেখো তোমাদের এই যে ভিডিওটা, এই যে ভিডিওটা, এই ভিডিওটাও কপি করা। ঠিক আছে, আমি তার আগে আরও একটা ভিডিও দিয়েছিলাম বঙ্গীয় নার্সিং একাডেমিতে, ঠিক আছে সেটা তোমাদের দেখে নাও। বঙ্গীয় নার্সিং একাডেমি, ওকে, এই দেখো এই চ্যানেলেও আমি সবার প্রথমে বলেছিলাম, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যে ভিডিওটা করেছিলাম সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, বঙ্গীয় নার্সিং একাডেমিতে চলে এসেছি, এখানে আসার পর দেখো এই যে দুটো কলেজ, ঠিক আছে এই যে দুটো ভিডিও, এই ভিডিওগুলো বেশ কিছুদিন ধরে দেখছি এগুলো কিন্তু কপি করা। ঠিক আছে, এই যে ভিডিওটা, ঠিক আছে বেশি র্যাঙ্ক হলেও, দেখো র্যাঙ্ক বেশি হলে এইভাবে কলেজ সাজাও, এই যে ভিডিওগুলো এগুলো দেখেছি একদম প্রায় অনেক কিছু জায়গায় কপি করেছে এবং বেশ কিছু জায়গায় কপি করে নিজের চ্যানেলে আপলোড করেছে। এবার কথা হচ্ছে যদি আমি কপি করে থাকি ওর ভিডিও, তাহলে আমার সাবস্ক্রাইবার সংখ্যা যদি ওর সাথে কম্পেয়ার করে তাহলে ভিউয়ার সংখ্যাটা কম্পেয়ার করা যাক, যে আমার কত ভিউয়ার্স আর ওর কত ভিউয়ার্স। ঠিক আছে, দেখে নাও, তাহলে প্রমাণিত হবে তো যে না কে সত্যি কে মিথ্যে। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখো, এই দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে ভিডিওটা। ঠিক আছে, এই যে ভিডিওটা আমি 11 দিন আগে আপলোড করেছি, 32,000+ ভিউ এসছে, 32,000 লোক দেখেছে। এবং এর লাইকের সংখ্যাটা দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমার ভিডিও কীরকম কন্টেন্টের দম আছে। এবং আমি কোনো মিথ্যে কথা বলি না বা মিথ্যে কথা বলার জন্য, দেখো 1.9K মানে লাইক আছে, মানে এক প্রায় 2,000-এর সমান লাইক। তো এই যে যারা দেখেছে তারা কি মানে বোকা, নাকি তারা মানে খুবই এতটাই কি মানে নির্বোধ যে তারা না বুঝে শুনে এমনি ভিডিওতে লাইক করবে, আর তার ভিডিওতে দেখবে কতগুলো কি লাইক এসেছে? তাহলেই তো প্রমাণিত হবে যে কে সত্যি কে মিথ্যে। লোকে কি মানে যারা সত্যি বলে তারা কখনো কিন্তু, যারা সত্যি কথা বলে তারা কিন্তু কখনো ভয়ে পিছপা হয় না। ঠিক আছে, সে অনেক কিছু বলেছে, আমার নামে নাকি কেস করবে, তো কেস তো আমিও করতে পারি, দরজা তো মানে আইনের দরজা সবার জন্য খোলা। কিন্তু আমার সত্যি কথা বলতে এই রকম মানুষের সাথে মানে না কথা বলতে ইচ্ছা হয় না, যাই কিছু বলতে ইচ্ছা হয়। আমার সাথে ওর কোনো ব্যক্তিগত সমস্যা ছিল না। প্রথম যে ভিডিও আমি আপলোড করি প্রায় 4-5 বছর আগে, ঠিক আছে তোমাদেরকে আরও কিছু ভিডিও দেখাচ্ছি, দেখো তোমাদের দেখে নেবে। ঠিক আছে, এই দেখো প্রিফারেন্স কী করে সাজাবে, এই কপি এগুলো প্রায় আমার কপি করা। ঠিক আছে, ধরো এখানে যেমন তোমাদের বলছি এই যে সিট অ্যালটমেন্ট কীভাবে হবে, ঠিক আছে এটার আমার ভিডিও রয়েছে এবং তুমি সার্চ করে দেখবে যে কীভাবে কাউন্সিলিং হয় সেটা দিয়েছি। ও 6 দিন আগে দিয়েছে, তো আমি হয়তো 10 দিন আগে দিয়েছি, যে ভিডিওটা আমি আগে দিই সেই ভিডিওটা সে পরে দিচ্ছে, তাহলে কে কপি করেছে তোমরাই বলো। আরও একটা দেখাচ্ছি তোমাদের, দেখাচ্ছি ধরো এই যে, এটা তো কাট অফ নিয়ে বলেছে, এটা আমি বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এই দেখো এএনএম এর র্যাঙ্ক নেই কেন? ঠিক আছে, যে ভিডিওটা আমি 13 দিন আগে, ও 13 দিন আগে দিয়েছে, আমি 13 দিন আগে দিয়েছি, কিন্তু সমস্যা হচ্ছে আমি ওর থেকে 2-3 ঘন্টা আগে আপলোড করেছি আর ও 2-3 ঘন্টা পরে আপলোড করেছে। দেখবে প্রমাণটা, দেখবে তোমাদের দেখিয়ে দিচ্ছি, ও লিখেছে এএনএম র্যাঙ্ক নেই কেন, আমি দেখে লিখেছি এএনএম র্যাঙ্ক কই। ঠিক আছে, যদি প্রমাণ হয়ে যায় যে না আমি আগে আপলোড করেছি, তাহলে কী সে দোষ মাথায় পেতে নেবে সেটা আমাকে বলুক, আমি অবশ্যই তাকে, আমি তার কথা শুনবো অবশ্যই। ঠিক আছে, যদি আমি ভুল হয়ে থাকি তাহলে তোমরা যা যা বলবে তাই করবো, কিন্তু সে যদি ভুল হয়ে থাকে তাহলে তোমরা কী শাস্তি দেবে সেটা তোমরা বিচার করে নাও। দেখো আমি ভিডিও দিয়েছিলাম তো এএনএম র্যাঙ্ক নেই কেন, ঠিক আছে এই দেখো তোমাদের দেখিয়ে দিই, এই দেখো এএনএম র্যাঙ্ক কই, দেখছো
13 দিন আগে আমি ওর আগেই ভিডিও আপলোড করেছি। যদি সেই টাইমিংটা দেখাতে পারে যে কোন সময় সে আপলোড করেছে, যদি আমার আগে সে আপলোড করে থাকে তাহলে আমি কান কেটে আমি কিন্তু অবশ্যই তার কাছে ক্ষমা চাইবো। কিন্তু যদি প্রমাণিত হয় যে না আমি আগে আপলোড করছি তারপর সেটা সে তারপর আপলোড করেছে, তাহলে কিন্তু সেটা কখনোই আমি মেনে নেব না এবং এটা কিন্তু অবশ্যই আরও বেশি গভীরতে চলে যাবে। আমি বারবার বলছি আমার যে কোনো ভিডিও দেওয়ার পরই ওর ভিডিও আসে এবং সরাসরি আমি বলছি এই যে ভিডিওগুলো ঠিক আছে, রেজাল্ট বেরোলো, ফাইনাল অ্যান্সার কী বেরোলো, আমি যা যা বলেছি যা যা কথা বলেছি তার একদম সেম টু সেম। এই যে ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হয়েছে, কী কী করতে হবে এরপর, সে সম্পর্কে একেবারে ডিটো কপি করা ভিডিও। এবার তুমি বলো যদি কেউ তোমার ভিডিও কপি করে তোমার কষ্ট হবে না? যে ভিডিও তুমি কষ্ট করে বানিয়েছো সেই ভিডিও তোমার যদি কেউ কপি করে তোমার কষ্ট হবে না? আর যে বাকিগুলো তিনটে চ্যানেল, তো তিনটে চ্যানেলও বলছি তোমাদেরকে, ঠিক আছে আরও তিনটে চ্যানেল বলছি। দেখো যখন কথা যখন উঠলো তখন তিনটে চ্যানেলে কথা উঠুক। দেখো আর একটা দেখাচ্ছি, বিট ফর বায়ো, এই যে এই দাদাটা এর কথা দাঁড়াও দেখাচ্ছি, এই যে এর চ্যানেলটা দেখো, এবার এর ভিডিওটা দেখো, ঠিক আছে এই যে জিএমআর র্যাঙ্ক এত থেকে এত বেশি, ঠিক আছে এবার দেখো তোমাদেরকে সার্চ করে তোমাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি ওর ট্রিকগুলো দেখো। হ্যালো ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু বিট ফর বায়ো, থেকে র‍্যাঙ্ক যে এই থেকে এই পড়। ওকে সো একদম প্রথমে আমরা দেখো 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 কথাটা মিললো, সেন্ট্রাল হসপিটাল, কাল্লা, বানপুর, এই যেগুলো বলেছিলাম আমি, যে যে কথাগুলো বলছি সেই সেই কথাগুলো একদম ডিটো কপি করা। এবার আমি তোমাদের বলেছিলাম একটা ভিডিওতে, বলেছিলাম অন্য একটা ভিডিওতে যে এএনএম ট্রেনিং স্কুল, জেএনএম কল্যাণী, এটাকে ফার্স্ট দিকে রাখতে পারো কারণ এটা অনেকেই দেখে ভাববে হয়তো এটা প্রায় মানে একটা এএনএম স্কুল যার জন্য অনেকেই জিএনএম পড়তে চেয়ে এই কলেজটা রাখবে না। দেখো এটাকে ফিফথে রেখেছে, এই যে ট্রিকগুলো বলেছি সেই ট্রিকগুলো ডিটো কপি করা, ঠিক আছে ডিটো কপি করা। এই যে দেখতে পাচ্ছ এএনএম ট্রেনিং স্কুল, জেএনএম কল্যাণী, তাহলে এবার তুমি বলো যদি তোমার কষ্ট হবে কি হবে না যদি তোমার ভিডিওকে কপি করে তোমার ক্রেডিট ছাড়াই যদি তার ভিডিও তার চ্যানেলে আপলোড করে যদি হাজার হাজার ভিউজ কামায়, পয়সা কামায়, তোমার কষ্ট হবে না? আবার দেখো তোমাদেরকে আরও দেখাচ্ছি, ঠিক আছে এটা তো একটা গেল। এবার আরও যে দুটো কথা বলছিলাম, যে দুটো আরও দুটো আছে, ঠিক আছে এই যে চ্যানেলগুলো, ঠিক আছে এদের আসল সত্যটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর একটা আছে নলেজ উইথ প্রবীর, ওর আরও আছে বিট ফর বায়ো, তুমি দেখবে ওর আমি যে ভিডিওটা দিয়েছি নন ক্রিমিলিয়ার যে কতদিন মানে কীভাবে করতে হবে সেম ভিডিও, ঠিক আছে সেম টু সেম ভিডিও সে আমার পরের দিন আপলোড করেছে, তারও প্রমাণ তোমাদের দেখিয়ে দেবো। আমি আর একবার দেখাবো, দেখে নাও এই যে এর যে কথাগুলো, ঠিক আছে এর কথাগুলো এবং আমার কথাগুলো দেখে নাও তোমাদের দেখিয়ে দেবো। এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও জাস্ট এ মিনিট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমি সার্চ করে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা এই যে ভিডিওটা, ঠিক আছে আমাদেরকে নিউজ আছে কবে বেরোবে, এটা পুরো বোর্ড, তাও বোর্ড আছে সেটার কোনো কারণ সেই দু তিন তোমাদের বলতে পারি, রিসার্চ করতে পারো যে প্রাক্তন কোনো স্যার কেউ বলতে পারবে না, দু চার দিন আগেই জানতে পারবে, 25 এরকম পাবে। তো তারা ভাবছে এখানে ফেল বলে কিছু নেই, তুমি যত মার্কস পাবে সেই বেসিসে তোমার র‍্যাঙ্কিং করা হবে। আচ্ছা এটা তো শুনলে, এবার আমার ভিডিওটা দেখো এটা কবে আপলোড হয়েছিল, দেখতে পাচ্ছ 1 মাস আগে, এটা তো সরাসরি দেখাবে না তোমাদেরকে, ডেটটাও দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ 26 তারিখ, ঠিক আছে 26 তারিখ। এবার আমার ভিডিওতে তোমাদের নিয়ে যাচ্ছি, দেখে নাও তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। দেখো বন্ধুরা এই ভিডিওটা দেখো, ঠিক আছে দেখতে পাচ্ছ প্রথম কিন্তু এক্সাম দিয়ে রেখেছে, বেরোনোর কথা খুব তাড়াতাড়ি, হয়তো তোমাদের লগ ইন করে রেজাল্ট দেখে চেক করে দেওয়া হবে, ঠিক আছে তোমারটা তুমি দেখতে পাবে। আচ্ছা এবার তারপর যেটা বেরোবে সেটা যে রেজাল্ট, এই রেজাল্টের দিন তোমরা কি জানতে পারবে, রেজাল্টের দিন তোমরা জানতে পারবে তোমাদের র্যাঙ্ক কত হয়েছে, ঠিক আছে শুধুমাত্র র্যাঙ্কটা জানতে পারবে। তোমার কিন্তু এরকম লেখা থাকবে না যে তুমি কোন কলেজ পেয়েছো বা তুমি পাস করেছো কি ফেল করেছো, এসব কিচ্ছু লেখা থাকবে। দেখেছো এবার এই ভিডিওটা আমি কবে আপলোড করছি সেটা তোমার দেখে নাও, এই ভিডিওটা আমি আপলোড করছি 25 জুন। এবার তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ভিডিওটা আমি একদিন আগে আপলোড করেছি সেই ভিডিওটা সে একদিন পরে আপলোড করে কত টাকা মানে ভিউজ কামিয়েছে, কত কী করেছে। এবং দেখো তোমরা একটা জিনিস ফলো করো, যদি আমি ফেক হতাম বা আমার যদি কোনো এরকম বাজে উদ্দেশ্য থাকতো তাহলে 2000 লাইক কি পেতাম? আর এই যে এখানে এত ভিউ পেয়েছি, 50,000+ ভিউ পেয়েছি, এত এত লোক দেখেছে আমাদের ভিডিও, তার কি বোকা নাকি তারা এতটাই মূর্খ যে তারা জানে না কোনটা সত্যি কোনটা মিথ্যে? তো এইসব দেখার পরও তোমরা বলবে যে আমি ভিডিও কপি করেছি ওর? এবার তোমাদেরকে আসল কথাই বলি, ঠিক আছে আসল কথাই বলছি, তোমাদের কিন্তু এরকম অনেক ইউটিউব চ্যানেল পাবে, আমি তোমাদের আগেও বলেছি এখনও বলছি, এরা কিন্তু আগের বার দেখবে যে আমি তোমাদের যদি এখনই কথা বলি যে নলেজ ক্যানভাস, ও কিন্তু আগের বছর এরকম কোনোরকম কোনো ভিডিও আপলোড করতো না, ঠিক আছে তোমাদেরকে দেখ দেখিয়ে দিচ্ছি এখন সরাসরি, আগের বছর কিন্তু এরা কোনো ভিডিও আপলোডই করতো না। KNWLEDGE নলেজ ক্যানভাস, ঠিক আছে দেখো
এতে যদি আগের বছরের ভিডিও দেখায় না, দেখবে এরকম কোনো ভিডিওই নেই। এখন কেন দিচ্ছে? কারণ এখন দেখছে যে ভিউজ আসছে না, আমাদের তো কিছু করে ইনকাম তো করতে হবে। এবার দেখো ওই জন্য কী করছে, বিভিন্ন ইউটিউবার থেকে, আমার থেকে, ওর থেকে, এর থেকে, সবার থেকে কপি করে 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 নিজেদের ভিডিও বানাচ্ছে। এবং ভিডিও বানিয়ে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছে, মানে এক মাস আগের ভিডিও, ঠিক আছে, চার মাস আগের ভিডিও, তো মোটামুটি এক বছর আগে যে ভিডিওগুলো দিতে দেখতে পাচ্ছ তুমি, এখানে একটাও এমন ভিডিও পাবে না যে কলেজ চয়েস নিয়ে বা কীভাবে কলেজ সাজাবে, কী করে কাউন্সিলিং হয় সে নিয়ে কোনো ভিডিও ছিল না। কিন্তু তোমরা এই যে দেখো দেখো এখানে কিন্তু সিট ম্যাট্রিক্স নিয়ে কথা হয়েছে, সিট অ্যালটমেন্ট এক্সটেন্ডেড মপ আপ নিয়ে কথা হয়েছে, তারপরে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশনের অ্যালটমেন্টের নিয়ে কথা বলেছে, এক্সটেন্ডেড মপ আপ নিয়ে কথা বলেছে, ভ্যাকেন্সি পাবলিশ নিয়ে কথা হয়েছে, এক্সটেন্ডেড সময়সূচি নিয়ে কথা হয়েছে, বাট কোথাও কিন্তু বলা হয়নি যে বেশি র্যাঙ্ক হলে কোন কলেজগুলোকে আগে রাখবে। তাহলে প্রমাণিত হলো তো যে চোরটা কে আসলে, আগের বছরে কেন দেয়নি, কারণ আমি তখন প্রথম প্রথম ভিডিও বানাতাম, আমার বেশি সাবস্ক্রাইবার ছিল না, দেখে হয়তো ভাবতো যে আমি মিথ্যে কথা বলছি বা হয়তো ভুল বলছি। যখন প্রমাণিত হলো যে এরকম হাজারো স্টুডেন্ট আমাদের ভিডিও দেখে অনেক উপকৃত হয়েছে, এরকম অনেক কমেন্ট আছে, তোমাদের দু একটা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, তারপরে বলবে যে কে সত্যি কে মিথ্যে, ঠিক আছে। দেখো বন্ধুরা এরকম ধরনের কমেন্ট আসে, তো এরপর তোমাদের বলবে যে এদেরকে কি আমি শিখিয়ে বিখিয়ে বলেছি যে এইসব কমেন্ট করো, নাকি এদেরকে আমি বলেছি যে তোমরা এরকম কমেন্ট করো আমার প্রচুর ভিউ আসবে এই জন্য বলেছি? দেখবে আরও এরকম হাজারো প্রমাণ আছে, তোমরা যদি আমার চ্যানেলে প্রবেশ করো, আমি এরকম হয়তো সবার স্ক্রিনশট নিই না, কিন্তু যাদের যাদের নিয়েছি তোমরা একবার দেখে নাও, তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো আরও একজনও কমেন্ট করেছে, এই দেখো এদের এদের দেখে তুমি কি বলবে যে এদেরকে আমি শিখিয়ে দিয়েছি যে কমেন্ট করো এইসব কমেন্ট? এই সমস্ত কথাবার্তা না সত্যি বলছি আমি হয়ে সহ্য করেছি কালকে, আমি কালকে চূড়ান্ত অপমানিত হয়েছি এবং তা সত্ত্বেও আমি চুপ করেছিলাম, কারণ আমি ভেবেছিলাম যে সভ্যতা বা সভ্য একটা ব্যাপার থাকে। এবার বলি যে ও যে ভিডিও তোমাদের শুনিয়েছে না, ভয়েসটা শুনিয়েছে, সে ভয়েসের মধ্যে ও আমাকে গাল দিয়েছে এবং ও বাজে ভাষা কিন্তু ইউজ করেছে, সেটা কিন্তু নিজে একবারও স্বীকার করছে না, কিন্তু আমি যে বলেছি সেটাও ও স্বীকার করছে। তার আগে কী বলছে সেটা তোমরা দেখেছো কি? সেটা দেখো নি তো, আসল কথাটা বলি। 2021 আমি এরকম প্রথম যখন ভিডিও আপলোড করি তো আমার কিছু ভিডিও হয়তো বা কিছু মিল ছিল, ঠিক আছে, সেটা আমি স্বীকার করেছি। সেটা যখন ফোন করেছিল তখনই আমি ওর কাছে ক্ষমা চাইতাম, দাদা এরকম ভুল হয়ে গেছে তো ক্ষমা করে দেবেন। ও যখন ফোন করতো, মানে আমি ধরো কিছু একটা কপি হলো তো, মানে আমার ধরো একটা থাম্বনেল হালকা যদি একটু কপি করি না, সেটা ও ভিডিওতে গিয়ে বলেছে যে তুমি কপি করেছো, তুমি একটা চোর এনতেন বলেছো, আমি খুব খারাপ লেগেছে। তাও আমি বলছি না ঠিক আছে আমি সত্যি কপি করেছিলাম, সেটা আমি বলেছিলাম যে দাদা সরি আমি এটা ভুল করে হয়েছে, ঠিক আছে যদি বলো তো আমি ডিলিট করে দিচ্ছি। তো সে বলেছে ঠিক আছে ডিলিট করতে হবে না, সেটা নিয়ে মিনিমিট হয়ে গেছে, ঠিক আছে। এখন আবার হঠাৎ করে কথা তুলছে যে আমি নাকি তার ভিডিও কপি করেছি। কোথায় ভিডিও কপি করছি দেখাও দেখি তো, আমি যে এতদিন ধরে ভিডিও বানিয়েছি কোন ভিডিওটা তোমার কপি আছে তুমি একবার দেখাও, যদি দেখাতে পারো যে এই এক বছরের মধ্যে তোমার ভিডিও আমি কপি করেছি তাহলে আমি ভিডিও বানানোই ছেড়ে দেবো, ঠিক আছে। আমি একদম তোমাদের সর্বসমক্ষে বলছি, যদি প্রমাণিত হয় যে আমি ভুল তাহলে আমি আজ থেকে আর কোনো ভিডিও দেবো না, ঠিক আছে। আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু তোমার থেকে আমাকে বেশি গুরুত্ব দেয়, তার প্রমাণ তোমরা পাবে প্রত্যেকটা ভিডিওতে, দেখবে ওর থেকে আমার বেশি লাইক আসে, আমার বেশি ভিউ আসে। কেন আসে? কারণ জানে যে কে আসল কথা বলে কি মিথ্যে কথা বলে, কি সত্যি কি মিথ্যে, তার প্রমাণ তোমরা আজকেই পেয়ে গেলে। এবং তার আর নতুন করে আশা করছি বলতে হবে না যে কি সত্যি কি মিথ্যে। এরপরেও যদি এরকমভাবে কোনোরকমভাবে আমাকে হ্যারাসমেন্ট করা হয়, আইনিগত দিক থেকে হোক বা এমনি পার্সোনালি দিক থেকে হোক বা যাই হোক না কেন, যদি কোনোরকম কোনো হ্যারাসমেন্ট হই তার জন্য সম্পূর্ণ দায় থাকবে এই যে চ্যানেলটা রয়েছে নলেজ ক্যানভাস, সম্পূর্ণভাবে দায় থাকবে। আমি বলে দিলাম এবং আমার পরিবারে এর একটা এফেক্ট পড়েছে। আমি কালকে এটা দেখার পর আমি না খেতে পেরেছি, না ঘুমোতে পেরেছি, না কিছু করতে পেরেছি, আমার সারা দিন পুরো নষ্ট হয়েছে এই একটা ভিডিওর জন্য, আমার সারাটা দিন নষ্ট হয়েছে। আমি আমার কথা আমার গ্রুপে বলেছি, আমার পার্সোনাল গ্রুপে বলেছি, সেখানে সে কিনা সেটা গিয়ে তার যে সাবস্ক্রাইবার, তাহলে আমি একটা কথা বলি, তার সাবস্ক্রাইবার তার ভিডিও না দেখে আমার ভিডিও কেন দেখে? কারণ তারা জানে যে যে দাদার আমি ভিডিও দেখবো সে দাদারা সঠিক তথ্য দিচ্ছে, তাই একদমই তারা আমার ফলোয়ার, তারও হয়তো ভিডিও দেখে, তো সেই জন্য তার দেখেছো তো তার স্টুডেন্ট আমার ভিডিও দেখে, কিন্তু আমার স্টুডেন্টরা কিন্তু সহজে ভিডিও দেখবে না। আর যদিও দেখে থাকে সেটা আমার জানি না আমার কী কারণে দেখছে, সেটার জন্য আমার খারাপ লেগেছিলো যে তোমরা আমার কাছ থেকে কী এমন অসুবিধে পাচ্ছ বা কী এমন অসহযোগিতা পাচ্ছ যে তুমি ওদের বাবা ভিডিও দেখতে যাচ্ছ, খুবই খারাপ লেগেছিলো বলে আমি বলেছিলাম। সেটা আমি আমার পার্সোনাল গ্রুপেই বলেছি, আমি কোনো ভিডিও তো বলিনি, কাউকে ছোটো করে কিছু বলিনি, আমি ওকে পার্সোনালি বলেছিলাম যে তুমি এরকম কী ছোটো লোকের মতো কাজ করেছো, এই একটা খারাপ আমি ইউজ করেছিলাম ইউজ কথা। কিন্তু সেটা প্রসঙ্গে ও কিন্তু এর আগে যখন কথা হয় না চূড়ান্তভাবে আমার অপমান করেছে, তোমরা শুনে নেবে তার কাছ থেকে সরাসরি শুনিয়ে দিচ্ছি তার কী ভাষা, ঠিক আছে, তোমরা একবার শুনে নাও। আর সে বলছিল না যে আমি তার ভিডিও কেন আমি তার কল ধরছি না, কল না ধরো কারণ হচ্ছে আমি তাকে ব্লক করে রেখেছিলাম, কারণ আমার মনে হচ্ছে কোনো চোরের সাথে আমার কোনো সম্পর্ক না রাখাই ভালো। এটা আজ থেকে নয়, প্রায় অনেক দিন ধরে ওকে কিন্তু ব্লক করা ছিল, আমার হোয়াটসঅ্যাপেও ব্লক করা ছিল, আমার কন্ট্যাক্টেও ব্লক করা ছিল, কারণ আমার ইচ্ছেই ছিল না ওর সাথে কোনোরকম কোনো মানে শত্রুতার সাথে মিলে মশা বা কথা বলা, কারণ আমাকে প্রথম থেকে অতটা পছন্দ হতো না, ঠিক আছে, সত্যি কথা বলছি। এবার দেখো ওর সরাসরি ওর ভয়েসটা তোমাদের শুনিয়ে দিচ্ছি, ঠিক আছে। ও কালকে আমি কতগুলো ফোন করেছি দেখতে পাচ্ছ, কতগুলো ফোন করেছি, একবারও ফোন রিসিভ করেনি, এবং ফোন রিসিভ করেনি বলে আমি
কালকে রিসিভ করে নি বলে কত কী কথা বলেছে। আজকে যখন আমি নিজে ফোন করলাম সেই চোরটা এখন কোথায় মুখ লুকোবে দেখো। এবার দেখো আমি এই কলটা রেকর্ড করেছি, ঠিক আছে, কলটা রেকর্ড করছি, তোমাদের শুনিয়ে দিচ্ছি কী কী বলেছে আমাকে, দেখো শুনে নাও। দেখো কত বাজে একটা কথা বলেছে, আমি নাকি টুকে পাস করেছি, আমার কোয়ালিফিকেশন দেখবে আমি কি করি, আমাকে চেনো তুমি। আমি সত্যি কথা বলছি বন্ধুরা, আমার যে ইউটিউব জার্নি সেটা জাস্ট 3 বছরে, কিন্তু এর আগে আমি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের ওখানে আমি কিন্তু কাজও করেছি, আমার এক্সপিরিয়েন্স আছে 3 বছরে। এর পাশাপাশি আমি কিন্তু এই কিছুদিন আগে একটা প্রাইভেট কোম্পানিতে জব করেছিলাম এবং এখন বর্তমানে আমি একটা প্রাইভেট কলেজে কিন্তু পড়ানোর সুযোগ পেয়েছি। এত কিছু কোয়ালিফিকেশান থাকা সত্ত্বেও যদি এই ধরনের কথাবার্তা আসে কার মেজাজ ঠিক থাকে, ঠিক আছে? এটা তো জাস্ট কালকে আমি ফোন কলেজ জানতে পেরেছি এবং সেখানে আমি আমারও মানে চূড়ান্ত অপমানিত হওয়ার পর আমার মনে হচ্ছিল যে না এবার কিছু না বললে হয়তো চুপ করবে না। আর তার আগে আমাকে ভিডিওতে মানে আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ড করে কি বাজে যাচ্ছে তাই বলে অপমান করেছে যে আমি নাকি টুকে টুকে পাশ করেছি, আমার নামে উল্টোপাল্টা আরও অনেক রকম গালাগালি দিয়েছিল, ঠিক আছে? সেই ভয়েসটা যদি শোনাতে পারে তাহলে বুঝো সে আসল সুপুরুষ। শোনাতে পারবে সেই ভিডিওগুলো, সেই ভয়েসগুলো? তোমরা ভাবছো তো যে আমি আমি কথাটা বলেছি খারাপ লেগেছে, ও আমাকে কত বাজে বাজে ভাষা বলেছে, তোমরা নিজেই শুনেছো ভিডিওর প্রথমে যে তারপর আমি বলার পর আমি যখন ব্লক করে দিই তারপর আমাকে কী কী যাচ্ছে তাই বলে গালাগালি দিয়েছে, সেই একই ভাষা সেও ইউজ করেছে। তাহলে যেখানে আমি দোষ করেছি, যে দোষ আমি করেছি সে দোষ নিশ্চয় সেও করেছে, তাহলে সেই যদি দোষ একই রকম করে দেয় তাহলে আমি কেন শুধু শাস্তি পাবো সেই কেন পাবে না? যদি আইনের দিকে যাও, ঠিক আছে, আমি তোমাদের সরাসরি বলছি, দেখো আমার কোনো আপত্তি নেই, তুমি যেতে পারো, তোমার নিজের তুমি নিজের ব্যাপার তুমি নিজে বুঝে নেবে, কিন্তু দেখো একটা কথা বলি, তুমিও কিন্তু ফাঁসবে, তুমি কিন্তু কম ফাঁসবে না, কারণ তুমিও আমাকে বাজে ভাষা ইউজ করেছো, তুমিও কিন্তু আমাকে আমার কিন্তু মানহানি তুমিও করেছো, ঠিক আছে? তো আমিও কিন্তু কেস করতে পারি মানহানি, এবং এখানে কিন্তু লিগাল যদি স্টেপ নাও তাহলে কিন্তু আমিও লিগাল স্টেপ নিতে পিছপা হবো না, কারণ আমারও এখানে মানহানির ব্যাপার রয়েছে, আমাকে তুমি মানহানি করেছো। তুমি একটা সময় ছোটো ছিলে, তুমি এমন না যে জন্মে জন্মে তুমি 90,000 সাবস্ক্রাইবার পেয়ে গেছো, আমি পরিশ্রম করে এতদিন পর্যন্ত, হতে পারে সেখানে একটা দুটো ভিডিও সেখানে মানুষের কপি হতে পারে, তুমিও এমন নও যে তুমি বইয়ের বাইরে গিয়ে তুমি নিজে নিজের প্রশ্নগুলো বানিয়েছো, তুমি নিশ্চয়ই কোনো না কোনো বই থেকে ঝেপেই তুমি ভিডিও বানিয়েছো, এরকমটা হতে পারে না যে তুমি নিজে নিজে প্রশ্ন বানিয়ে দিলে পানিপথের প্রথম যুদ্ধ, তুমি একা প্রথম প্রশ্নটা করোনি, এর আগে অনেক অনেক বইয়ে প্রশ্ন করেছিল লোহমানব কাকে বলা হয় এই প্রশ্ন শুধুমাত্র তুমিই করোনি, এরকম হাজারো ইউটিউব চ্যানেল রয়েছে, হাজারো বই রয়েছে, সেখান থেকে কিন্তু আমি চাইলে কপি করি, আমি বলতে পারতাম যে আমি অন্য জায়গা থেকে কপি করছি, কিন্তু আমি স্বীকার করেছি কারণ আমি স্বীকার করতে জানি, আমার মধ্যে সেই সৎসাহস আছে, কিন্তু তোমার মধ্যে সেই সৎসাহস নেই, কারণ তুমি ভীরু, তুমি কাপুরুষ। যদি সত্যি কথা বলার সাহস থাকে তুমি আমার ফোনটা ধরবে, দেখবে কালকে কতবার ফোন করেছি, ঠিক আছে, কতবার ফোন করেছি ফোন রিসিভ করতে পারিনি, কারণ ভয়ে ফোন করেনি যে যে কী বলবো, এখন তো কিছু বলার নেই। আর তুমি যার একটা কথা বলছি না, প্রীতম দার সাথে আমার কী সম্পর্ক, প্রীতম দার সাথে এখন আমার সব থেকে ভালো সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, কালকে যখন তোমার সাথে এরকম ঝামেলা হয়েছিল প্রীতম দাকে আমি ফোন করেছিলাম, প্রীতম দা আমাকে যথেষ্ট হেল্প করেছে এবং এখনও বলেছে সে আমার পাশে দাঁড়াবে এবং সে আমাকে অবশ্যই হেল্প করবে, জানি না সে কত কী করবে, কিন্তু এইটুকু যে আশ্বাস দিয়েছে এই জন্য আমি অবশ্যই প্রীতমদার কাছে অনেক 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 অভিনন্দন জানাই, অনেক ধন্যবাদ জানাই যে এই মানে খারাপ সময়ে তুমি আমার পাশে দাঁড়িয়েছো। একজন ছোট্ট ইউটিউবার থেকে কীভাবে কপি করেছে তোমরা প্রত্যেকে দেখলে, প্রত্যেকের কাছে রেকর্ড থাকলো, প্রত্যেকের কাছে ভিডিও গেল, এরপরও যদি আমার নামে কোনো রকম কোনো হ্যারাসমেন্ট হয় আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, বারবার বলছি, কারণ আমাদের প্রত্যেকের একটা ফিউচার আছে। আমি তা সত্ত্বেও আমি ওর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোটো ভাই হিসেবে ক্ষমা করে দাও, আমার যদি কোনো ভুল হয় ঠিক আছে আমি মানছি, আমি তো গ্রুপে বলেছি, কিন্তু আমি তো সরাসরি ইউটিউবে বলিনি যে তোমরা এই দাদাকে ফলো করো না, এই দাদাকে সাবস্ক্রাইব করো না, একে আনসাবস্ক্রাইব করো, একে লাইক করো না, একে রিপোর্ট মারো, এইসব তো কথা বলিনি। তোমার সাবস্ক্রাইবাররা তোমার ভিডিও দেখার পর আমাকে অনেক রকম যাচ্ছে তাই বলে গালাগালি দিয়েছে, সেটা সত্ত্বেও আমি তোমাদের কিচ্ছু বলিনি। এবার তুমি বলো যে তোমাকে আমি কী বলতে পারি, আমি বারবার বলছি, দেখো দাদা মানুষ মাত্র ভুল হয়, আমি তো বলেছি সেটা আমার ভুল ছিল, একটা সময় আমি হ্যাঁ অবশ্যই আমি কিছু কপি তো করতাম সেটা আমি বলেছি, কিন্তু এখন বর্তমানে তুমি আমাকে এমন কোনো ভিডিও দেখাতে পারবে না যেখানে আমি কপি করেছি, তাহলে দোষীটা যদি আমিও হই তাহলে দোষীটা সমান সমান তুমিও হবে, তাহলে দোষটা যদি আমি একাই করে দোষটা যদি উভয় করে থাকি তাহলে কেন আমি শুধু শাস্তি পাবো, শাস্তি তোমারও পাওয়ার কথা, তো যদি লিগাল স্টেপ নাও না আমি সত্যি বলছি আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। আর যদি প্রমাণিত একবার হয়ে যায় যে না তুমিও শাস্তি পেয়ে তুমিও শাস্তি পাওয়ার যোগ্য, তুমিও দোষ করেছো, তাহলে কিন্তু মনে রেখো এটা আইনের চোখে কিন্তু সরাসরি তোমাকেও কিন্তু ক্লেম করা হবে যে তুমি নিজে যে দোষ করেছো, তুমি নিজে চুরি করেছো, আবার অপরকে বলছো সে চোর, তাহলে সেটা কী করে প্রমাণিত করবে তুমি? তখন তুমি নিজে ফাঁসবে না, তোমার তোমার নিজের মান সম্মান থাকবে, তখন তোমার সাবস্ক্রাইবার তোমাকে সাবস্ক্রাইব করবে, তোমাকে সাপোর্ট করবে। তো আমার মনে হয়েছিল কালকে আমি সঙ্গে সঙ্গে তোমাকে ভিডিও দিই, কিন্তু আমার মনে হচ্ছিল না একটু সময় দিই, আমি তোমার সাথে একটু কথা বলা দরকার, পার্সোনালি ফোন করতে চেয়েছিলাম, তুমি একবারও ফোনটা ধরোনি,
তুমি কালকে তোমাকে কতবার ফোন করেছি, ক্রমাগত তোমাকে ফোন করা হয়েছে, দেখো 8:09, 8:10। আর সে বলছিল না যে তাকে, সে আমাকে ফোন করেছিল, দেখো প্রথম কথা হচ্ছে আমি বুঝতে পাইনি, তাকে আমি ব্লক করে গেছিলাম, তার ফোন কিছুই আমার কাছে আসেনি, ঠিক আছে, হয়তো ফোন করেও ছিল বা হয়তো অন্য ফোন থেকে ফোন করেছিল, এরকম হাজারো ফোন করা আসে, দেখবি এরকম কত ফোন কল এসছে, দেখো এরকম হাজারো ফোন কল আছে, হাজারো ফোন কল প্রতিদিন এরকম হাজারো ফোন কল আসে। এবার তুমি বলো কার ফোন কখন ধরবো, ঠিক আছে, এরকম ফোন কি সবসময় ধরা উচিত, সবসময় কি ধরা যায়, একটা মানুষ সবসময় কি মানে সবসময় কি ফ্রি থাকে, তার তো নিজস্ব কোনো কাজ থাকতে পারে, সে তো নিজের কোনো কাজ নিয়ে থাকতে পারে, তাহলে সেটা নিয়ে এত জল ঘোলা করার কী কারণ ছিল, তুমি আমাকে বলতে পারতে পার্সোনালি, তুমি আমাকে অন্য কারোর থ্রু দিয়ে বলতে পারতে। আমি যেমন অনেকের ফোন থেকে আমি বলেছিলাম যে প্লিজ তোমরা একবার বলো দাদাকে যাতে এরকম আর কোনো স্টেপ না নেয়, কারণ এখানে প্রত্যেকের লাইফ নিয়ে নির্ভর করছে, আমার একটা ফিউচার রয়েছে, আমাকে জীবনে আরও এগিয়ে যেতে হবে, আমি এখানেই পড়ে থাকতে চাই না, তুমিও নিশ্চয়ই কিছু না কিছু করতে চাও, জানি না তুমি কী করতে চাও কি চাও না, কিন্তু আমার একটা নির্দিষ্ট লক্ষ্য রয়েছে, যদি সেইখানে যদি এই যে জিনিসটা যে লিগ্যাল স্টেপ বা এই সমস্ত কিছু করার পরে যদি আমার মানে চাকরি পেতে বা ভবিষ্যতে যদি এরকম কোনো সমস্যা হয় সরকারি চাকরি পেতে, তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না, আমার যত ক্ষমতা আছে সমস্ত কিছু দিয়ে তোমাকে কিন্তু সিংহাসন থেকে নিচে নামবো বই, ঠিক আছে। কালকে আমি এত কেঁদেছিলাম, এত কষ্ট পেয়েছিলাম, আমার মনে হচ্ছিল যে না আমি হয়তো আর নিজের শরীরটা রাখবো না, নিজেকে মেরে ফেলবো, এরকম মনে হচ্ছিলো যে আমি সুইসাইড করবো, কিন্তু এই ঘটনাটা আমার মনে হয়েছে যে যারা সত্যি জানে না তাদেরকে সত্যিটা জানানো উচিত, নাহলে তো ভাববে যে দাদা আমাদের সাথে এত বড় প্রতারণা করলো, দাদা আমাকে একটু মানে একটু বললো না যে দাদা এরকম, কিন্তু তোমাদের সত্যি বলছি, যদি আমি আজ পর্যন্ত সত্যি করে কথা বলছি, আজ পর্যন্ত আর কারো আমি ভিডিও কপি কোনো দিন কপি করিনি, ঠিক আছে, তোমরা দেখে নিতে পারো কোনো ভিডিও বা কোনো মানে এমন নয় যে কোনো একটা মেসেজ যেটা আমি অন্য কারোর কাছে শুনে আমি তোমাদেরকে বলেছি, হতে পারে সেখানে হয়তো কিছু ভুল ত্রুটি ছিল, হয়তো কোনো ভিডিওতে আমি হয়তো বলতে গিয়ে কখনো কখনো এরকম উল্টোপাল্টা হয়তো কিছু একটা বলেও ফেলেছি, কিন্তু তার জন্য আমি বারবার তোমাদের কাছে ক্ষমা প্রার্থী ছিলাম, তোমাদেরকে গ্রুপে বলেছি, তোমাদেরকে আমি পিন কমেন্টে বলে দিয়েছি, তোমাদের জন্য আমি স্টোরিতে দিয়েছি, কমিউনিটি ট্যাবে দিয়েছি যে আমার এই জায়গাটা ভুল হয়েছে, তোমরা ক্ষমা করে দিও, এর জন্য তোমরা প্রমাণও পাবে, আমার চ্যানেলে গেলে দেখতে পাবে, এরকম অনেকবার আমি বলেছি যেখানে এখানে ভুল হচ্ছে আমি বলে দিচ্ছি, সেটা নিয়ে আমি একবারও বলছি না, যদি আমার নিজস্ব কোনো ভুল থাকতো তুমি বলবে, ঠিক আছে, কিন্তু তাই বলে তুমি এইভাবে আমাকে অপমান করলে, ঠিক আছে, আমি একটা গ্রুপে দিয়েছি মানছি যে সেখানে তো 500 স্টুডেন্ট আছে, কিন্তু তুমি যে তোমার ইউটিউব চ্যানেলে বলে সেখানে যে তোমার থেকে আমার থেকে দ্বিগুণ তিনগুণ চারগুণ স্টুডেন্ট শুনলো, সেখানে যে আমার একটা বাজে ইম্প্যাক্ট পড়লো, আমার যে বাজে ইমেজ তৈরি হলো, সেটা তুমি পারবে মুছে দিতে, পারবে সেই অপমানের বদলা তুমি অপমানটা মুছে দিতে, তুমি যে কথাগুলো বলছো সেগুলো তুমি ফিরিয়ে নিতে পারবে, পারবে না, কারণ তোমার মধ্যে সেই সৎসাহস নেই, তুমি ভুল করলে স্বীকার করতে পারো না, আমি ভুল করলে আমি স্বীকার করেছি যে আমি ভুল করেছি, কিন্তু তুমি স্বীকার করতে পারো না, এই জন্যই তুমি একজন কাপুরুষ, তুমি একজন ভীরু। আর যদি এটা প্রমাণিত হয়ে যায় যে না সত্যি সত্যি তুমি আমার অন্তত প্রমাণ করে দিলাম, আর তো নতুন করে কিছু নেই, এবার তুমি প্রমাণ করো যে তোমাকে তার আগে তুমি আমাকে কী কী ভাষায় গাল দিয়েছো, তুমি আমাকে কী কী ভাবে বলেছো, আমি সত্যি কথা বলছি এই ফোনটা ইউজ করার আগে মোটামুটি কিছুদিন আগে আমার আরেকটা ফোন ছিল, সেই ফোনে সেই মানে ভয়েস মানে যে মেসেজগুলো সেগুলো দিয়েছিল, আমি সেখানে ওই ফোনে আমার কাছে হয়তো এখনও আছে, আমাকে খুঁজতে হয়তো একটু খুঁজতে হয়তো আমি পেয়ে যাবো, কিন্তু আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, আমার কথা হচ্ছে সেইখানে আমাকে যে এত উস্কানি দিয়েছে আমি কিন্তু চুপচাপ ছিলাম, যে কারণ আমার কাছে সেটা ভুল ছিল, এইখানে এইসব ঘটনা ঘটার পরও সে কিন্তু আমাকে এত যাচ্ছে তাইভাবে, তার নিজের ভিডিওতে দেখেছো কীভাবে আমাকে বলেছে, আমাকেও ছোটো লোক বলেছে, আমাকেও মানে বেহায়া বলেছে, লজ্জা নিরজ্জ বলেছে, এরকম হাজারো কথা বলেছে, তা সত্ত্বেও কিন্তু আমি ওকে ফোন করেছিলাম, কারণ আমার মনে হচ্ছিলো যে না এই ঘটনাগুলো ভিডিওতে না বলে বা হয়তো সরাসরি এত পাবলিক না করে আমি হয়তো বলতে পারতাম, আমি তো চাইলে সরাসরি ভিডিওতে বলতে পারতাম যে দেখো চোর ভিডিও চোর ইউটিউবার বলতেই পারতাম, বলিনি, কারণ আমি জানি তোমার একটা রেসপেক্ট আছে, তোমাকেও অনেকে রেসপেক্ট করে, তোমার একটা রেপুটেশন আছে, সবারই আছে, তোমার শুধু নেই, সবারই আছে, আমারও আছে, তোমারও আছে, যেমন আমারও আছে, প্রত্যেকটা ইউটিউবারে আছে, কিন্তু সেখানে তুমি ইন্টারফেয়ার করলে তাই আমাকেও ইন্টারফেয়ার করতে বাধ্য হলাম, আমি নিজে ইন্টারফেয়ার করতে বাধ্য হলাম, এরপরে আমি আর জানি না তুমি কোনো ভিডিও দেবে কিনা, তুমি যদি দাও তাহলে মনে রাখবে সেখানে আমারও কিন্তু ভিডিও আসবে, এবং যতদিন না তুমি এটা স্বীকার করছো তোমারও ভুল হয়েছে ততদিন কিন্তু আমি ভিডিও বানানো ছাড়বো না, ঠিক আছে। আমি ভেবেছিলাম কালকে আমি দেখবে গ্রুপ থেকে আমি লেট নিয়েছিলাম, তোমাকে দেখিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার অফিসিয়াল যে গ্রুপ, সেখানে আমি দু একটা মেসেজ বলেছিলাম যে ভয়েস মেসেজে বলেছিলাম যে আমার ভিডিও অনেকে কপি করছে, তোমরা প্লিজ ওদেরকে ফলো করো না, কারণ সবারই একটা নিজস্বতা থাকে, সবারই মনে হবে যে হ্যাঁ আমার ভিডিও কপি করছে, সবার নিজের ওর কি মনে হতো না যে আমি যেমন ওর ভিডিও কপি করছিলাম, ও তো বলেছে নিজের ভিডিওতে বলেছে, তা আমি তো আমি কি বলবো না, এটা কি বলা আমার বিরাট বড় অপরাধ হয়েছে, যদি অপরাধ হয়েও থাকে তুমি আমার পার্সোনালি কেন বললে না, যে স্টুডেন্টটা তোমার এই ভিডিওতে এই ভিডিও মানে আমার যে কথাগুলো শুনছিল তারা তো চাইলে বলতে পারতো যে দাদা এরকমটা নয়, তুমি তো তাদের থ্রুতে বলা করোনি, কারণ তুমি জানো তুমি ভুল করেছো, ঠিক আছে। এবার দেখো আমি এখান থেকে বলার পর আমি কিন্তু লেফট নিয়েছিলাম, কারণ আমার খুবই বাজে লেগেছিলো যে যেসব স্টুডেন্টরা আমার ফলো করে না, আমাকে ফলো করেও আবার অন্য চ্যানেলের ভিডিও ফলো করছে, আমার খুবই বাজে লেগেছিলো এই জিনিসটা দেখার জন্য আমি লেফট নিয়েছিলাম, এবং তারপর যখন দেখলাম যে না সত্যিটা আমাদের যদি না বলি তাহলে হয়তো এরা খারাপ ভাববে, ওই জন্য আমি আবার গ্রুপে জয়েন করি, এবং আবার কিন্তু
বলেছি যে হ্যাঁ এবার কালকে আমি ভিডিও দিচ্ছি, ধামাকা ভিডিও আসছে, সত্যিটা প্রকাশিত করব। এবার নিশ্চয়ই তোমার প্রত্যেকে বুঝে গেলে কী সত্যি, কী আসল সত্যি, কী মিথ্যে সত্যি, ঠিক আছে? আমি বলছি, আমি এখনও স্বীকার করছি যে আমি ওর ভিডিও কিছুটা কপি করেছিলাম, সেটা আগে, ঠিক আছে, এখন নয়, সেটা আগে করেছিলাম এক বছর আগে। কিন্তু ও রিসেন্টলি আমার প্রচুর ভিডিও কপি করেছে, এবং শুধুমাত্র দুটো একটা ভিডিও তোমার দেখালাম, যখন আরও অনেক ভিডিও আছে, তোমরা দেখবে হয়তো তোমরা প্রত্যেকটা ভিডিওর মধ্যে সিমিলারিটি খুঁজে পাবে, যে ভিডিওটা আমি এক ঘন্টা আগে দিয়েছি সেটা হয়তো এক ঘন্টা পরে দিয়েছে, ঠিক আছে? এরকম অনেক ভিডিও পাবে, ওর চ্যানেলে রয়েছে। আমি তা সত্ত্বেও দাদার কাছে ক্ষমা প্রার্থী, কারণ আমি হয়তো ভুল করেছিলাম, সেটা একটা সময় করেছিলাম, তার জন্য এখনও আমি ক্ষমা প্রার্থী। আমার হয়তো বলাটা উচিত হয়নি গ্রুপের মধ্যে, কিন্তু তাই বলে তুমি আমাকে নিয়ে পার্সোনালি মেসেজ, মানে তুমি ভিডিও বানিয়ে দেবে আমাকে পার্সোনালি অ্যাটাক করে, এবং তুমি বলে লিগাল স্টেপ নেবে, এটা করো না, আমি প্লিজ তোমার কাছে রিকোয়েস্ট করছি। আর এগুলো একটা ভালো দিক নয়, একটা দিক দেখবো পুলিশ কেস কাছারি এইসব আমাদের বাড়ির কেউ পছন্দ করে না, আমাদের বাড়ি কেউ এরকম নেই যে এরকম এগুলোকে সাপোর্ট করে। আমি বলছি না যে এগুলো খারাপ, কিন্তু একটা লাইফের ব্যাপার, এগুলো একটা ফিউচারের ব্যাপার, এগুলো নিয়ে এখন যদি আমরা জড়িয়ে পড়ি লাইফের কী করবো, জীবনে আর কী করা থাকবে? তখন তো না সরকারি চাকরি পেলেও আমরা করতে পারবো না, কারণ এই একটা ক্রিমিনাল কেস বা একটা যদি এরকম একটা অফেন্স থাকে তাহলে কেউ কখনো সরকারি চাকরি পায় না। আমি রিকোয়েস্ট করছি, প্লিজ এরকম কিছু করো না দাদা, আমি রিকোয়েস্ট করছি, কারণ এরপরও যদি বলো তোমার কাছে ক্ষমা চাই, তো আমি ক্ষমা প্রার্থী, আমি বলছি তো আমি ক্ষমা করছি, আমি ক্ষমা চাইছি, আমার যদি ভুল হয়ে থাকে তুমি ক্ষমা করে দাও, কিন্তু ভুল তোমারও ছিল, তোমারও ক্ষমা চাওয়া উচিত, এটা আমি কিন্তু বারবার বলবো, কারণ তুমিও ভুল করেছো, কিন্তু তুমি কিন্তু একবারও ক্ষমা চাওনি, তুমি কিন্তু একবার বলো যে না ভুলটা আমার হয়েছে। আশা করছি ভিডিওটা দেখার পর তুমিও তোমার ভুলটা বুঝতে পারবে এবং তুমি তোমার নিজের জায়গা থেকে সরে আসবে। আমি আমার নিজের জায়গা থেকে সরে আসছি, আমি বলছি যে আমি আর কোনো রকম কোনো স্টেপ নেবো না, কিন্তু তোমাকেও এরকম বলতে হবে যে আমি কোনো স্টেপ নেবো না, কারণ ভুলটা তুমিও করেছো। যদি এরকম কেস তুমিও করো তাহলে কিন্তু মনে রাখবে আমিও কিন্তু পিছপা হবো না, আমিও কিন্তু আমার নিজের জায়গাটা অবশ্যই বজায় রাখবো। আজকের মধ্যে এখানে শেষ করছি, প্রত্যেক ভালো থেকো, নমস্কার।